থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছি, তার কারণ হচ্ছে গত 12/6/2019 তারিখে সামডি পঞ্চায়েত এর অন্তর্গত বামনপাড়া গ্রামে রোহিত বাউরি আত্মহত্যা করে। কারণ যে মূল বিষয়, উনি আমাদের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের টাকা পেয়েছিলেন, টাকা দেওয়া হয়েছিল পঞ্চায়েতের মাধ্যমে। তো আমরা, আপনারা জানেন, এখন পঞ্চায়েতগুলো এমন অবস্থা হয়েছে যে গরিব মানুষ বাড়ি তৈরি করার টাকা আসলেই কারো কাছে 20,000, কারো কাছে 30,000, যার কাছে যেমন পারে টাকা নিয়ে নেয়। সেই রূপ রোহিত বাউরিও টাকা পেয়েছিলেন, সামডি পঞ্চায়েতের প্রধান। উনি ওনাকে চাপ দিতে থাকলেন যে আমাকে কিছু ঘুষ দাও, টাকা দাও। কিছু টাকা দিয়েছিল, বাকি টাকাটা বাকি ছিল পঞ্চায়েত থেকে পাওনা, বলছে ওই টাকাটা দিতে গেলে আমাকে কিছু টাকা ঘুষ দাও। সে দিতে পারবো না বলেছেন, বাকি টাকাটা পাইনি, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তো 12 তারিখে আত্মহত্যা করেছেন, আজকে হয়ে গেল 18 তারিখ। যে আসামি, যে মূল আসামি, সে ওপেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ প্রশাসন কিছু করছে না। তা আমরা থানায় এফআইআর করেছিলাম 12 তারিখে, আজ 18 তারিখে, এখনো গ্রেপ্তার হয়নি। তাই আমরা সালানপুর সহ বারাবণীর বিধানসভার কর্মীরা আজকে বড়বুর কাছে এসেছিলেন, আমরা এসেছি যে আমাদের মূল আসামিকে গ্রেপ্তার করতে হবে। বিজেপির কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, কিছু হলে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা, মিথ্যা কেস দিয়ে দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। বারাবণী বিধানসভায় তৃণমূলের যে গুন্ডা রাজ চলছে, যে সন্ত্রাস চলছে, এইগুলো বন্ধ করতে হবে। এই 3 দফা দাবি নিয়ে আজকে আমরা থানা ঘেরাও করেছিলাম। আমরা যিনি ইনচার্জ আছেন এই থানার সঙ্গে কথা বললাম। এই বিরোধীদের বেলায় একদম কঠোর হাতে দমন করছেন বিরোধীদেরকে, আর সরকারি যারা দল তৃণমূল কংগ্রেস আছে তাদের বেলায় নিশ্চুপ হয়ে যাচ্ছে। দিলেন যে আমরা তদন্ত করছি, তদন্ত করে আমরা গ্রেপ্তার করব। তো আমরা বললাম কতদিন তদন্ত লাগবে, 8 দিন তো হয়ে গেল। আমরা বললাম আরো আপনাকে 8 দিন সময় দিচ্ছি, যদি গ্রেপ্তার না হয় আমরা আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আন্দোলন করব, আরো আন্দোলন বিরোধ করতে হবে, দরকার হলে পথ অবরোধ করব, আরো কিছু করব, করতে হবে। মণ্ডল মানে হাবু, যাকে বলে হাবু বলে জানি। আজকে এই সালানপুর থানার কর্মীরা ওই থানার সেটের নিচে দাঁড়িয়ে আছেন, এমন ভাবে ভারত মাতা কি জয় করুন উনি এসে বুঝতে পারবেন। এই সালানপুর ব্লক এলাকায় সত্যি তদন্ত হলো না, ভুল আর ও ঘুরে বেড়াবে, অথচ কি বেছে ইট ভাঙছে, ঠিক আছে, তাদেরকে আপনি যাচ্ছেন রাত্রি করে ফট করে তুলে নিচ্ছে। আত্মহত্যা করেছেন গলায় ফাঁস নিয়ে, আমরা প্রত্যেকটা অংশ ওনার অ্যাকাউন্টে গিয়েছিল।